আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আমাদের 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের জন্য শিক্ষাবোর্ড যে বিশেষ অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু করেছে, সেই অ্যাসাইনমেন্টের আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো বন্ধুরা, আমাদের এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এটার অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3। অর্থাৎ এর আগেও আমরা এই বিষয়ের উপরে দুটি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করেছি। আজকেটি যদি আমরা করে ফেলি তাহলে তিনটি অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। এবার দেখো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপরে, অর্থাৎ আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে ব্যবসায় পরিবেশ, সেই ব্যবসায় পরিবেশ সম্পর্কে ওই অধ্যায় সম্পর্কে আমাদের এই অ্যাসাইনমেন্টটি এসেছে। এবং দেখো, আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি আমাদের কি বলেছে, বলেছে ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ করো। এবং দেখো বন্ধুরা, আমরা এই অ্যাসাইনমেন্ট লেখার সময় আমরা কি কি ধাপ বা কি কি নির্দেশনাগুলো অনুসরণ করবো, অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করব, সেই বিষয়গুলো আমরা একবার দেখি। দেখো, আমাদের ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে, আমাদের ব্যবসায়ের উপর ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর যেই প্রভাব রয়েছে সেই প্রভাবগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে হবে, আমাদের ব্যবসায়ের উপর সামষ্টিক পরিবেশের যেই উপাদানগুলোর যেই প্রভাব রয়েছে সেই প্রভাবগুলো সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব আমাদের বর্ণনা করতে হবে। এবং দেখো, এই জায়গায় আমাদের বলেছে প্রয়োজনে নিজ জীবনের অভিজ্ঞতা ব্যাখ্যায় অন্তর্ভুক্ত করা যেতে পারে যদি আমাদের ইচ্ছা হয় তাহলে। এবং দেখো, যে শিক্ষক আমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবে সে কিভাবে মূল্যায়ন করবে, দেখো নির্দেশকের এখানে বলা আছে ব্যবসায়ের ধারণা। এবং যদি এখানে একটু খেয়াল করে দেখো, বলে দিচ্ছে যে উদাহরণসহ ব্যবসায় পরিবেশের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে। এবং আমাদের এই নির্দেশক বা ধাপের মধ্যেও কিন্তু বলা আছে ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করলে, কিন্তু এখানে লিখে দিয়েছে ব্যবসায়ের ধারণা। তার মানে আমার মনে হয় এখানে একটা ভুল আছে, এখানে হবে হচ্ছে ব্যবসায় পরিবেশের ধারণা। এবং আমি নিজেও যেই অ্যাসাইনমেন্টটি তোমাদের জন্য করেছি, অর্থাৎ অ্যাসাইনমেন্টের যেই নমুনা ভিডিওটি, এই অ্যাসাইনমেন্টের মধ্যে কিন্তু আমি ব্যবসায় পরিবেশের ধারণাই লিখেছি। কারণ দেখো, এইখানে আমাদের বলে দিয়েছে যে ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে, প্রথম ধাপ ছিল, অর্থাৎ আমরা ব্যবসায় পরিবেশের ধারণাই ব্যাখ্যা করব। এখানে আমাদের বলে দিয়েছে উদাহরণসহ ব্যবসায় পরিবেশের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে, কিন্তু এখানে বলে দিয়েছে ব্যবসায়ের ধারণা। তার মানে এখানে ব্যবসায়ের ধারণা হইতে পারে না, এখানে কি হবে ব্যবসায় পরিবেশ। আর যদি এইখানে ব্যবসায় হয় তাহলে কি এইখানেও ব্যবসায় হইতে হবে, এখানেও কি ব্যবসায়ী হইতে হবে। অর্থাৎ আমার মতে এখানে একটা ভুল আছে, এই কারণে আমি ব্যবসায় পরিবেশের সংজ্ঞা দিয়েই আমি কি করেছি অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করেছি। এরপরেও যদি তোমাদের কারো মনে হয় যে না ভাইয়া এখানে আমাদের ব্যবসায় সংজ্ঞাই দরকার, তোমরা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিবে, আমি কমেন্ট বক্সে ব্যবসায়ের যে ধারণা রয়েছে সেই ধারণাটি দিয়ে দিব। এরপর দেখো, খ নাম্বার আমাদের বলেছে ব্যষ্টিক পরিবেশের উপাদান। আমরা যদি ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে কি আমরা 4 নাম্বার পাবো। এরপরে সামষ্টিক পরিবেশের উপাদান, এটিও যদি আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে কিন্তু কি আমরা এখানেও 4 নাম্বার পেয়ে যাব। এবং সর্বশেষ দেখো, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশে বা ব্যবসায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ বা প্রভাব যদি আমরা বর্ণনা করতে পারি এখানেও কি আমরা 4 নাম্বার পেয়ে যাব। এবং আমাদের 4টি প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টের জন্য আমাদের বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 16। এবং দেখো, আমরা যদি শিক্ষণ ফলের দিকে তাকাই, দেখো শিক্ষণ ফলটা আসলে জিনিসটা কি, আমি সবসময় বলি যে তোমরা যখন এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করবে তোমরা কেউ এই ভিডিও দেখে বা এই অ্যাসাইনমেন্ট দেখে হুবহু কপি করবে না। কারণ দেখো, এটা কিন্তু একটা নমুনা ভিডিও, অর্থাৎ অ্যাসাইনমেন্টটা কেমন হতে পারে, অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে লিখতে পারি বা অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারি সেই বিষয়গুলো তোমাদেরকে জানানোর জন্য বা বোঝানোর জন্য আমাদের এই ভিডিওটি করা। এটা দেখে তোমরা যদি হুবহু লেখো তাহলে যদি এই যে নভেম্বর বা ডিসেম্বর মাসে যখন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন কিন্তু তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে না। এই কারণে তোমরা কি করবে, নিজেরা বুঝে এরপরে পড়ে এরপরে তোমরা কি করবে এই অ্যাসাইনমেন্টের উত্তরটি করবে। এবং দেখো, তোমরা যদি নিজেরা পড়ে বুঝে অ্যাসাইনমেন্টের উত্তরটি করো তাহলে তোমরা কি কি বিষয় শিখতে পারবে, তোমরা ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে, তোমরা ব্যবসায় পরিবেশের বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে
সেই উপাদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, তোমার ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব বিশ্লেষণ করতে পারবে, তোমার ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশের অনুকূল ও প্রতিকূল তা চিহ্নিত করতে পারবে, এবং বাংলাদেশে ব্যবসায় পরিবেশের উন্নয়নের পথে বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা শনাক্ত করতে পারবে, এবং এই সমস্যাগুলো দূরীকরণের যে উপায় রয়েছে সেই উপায়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। একবার মোট কথা হচ্ছে, আমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে এই দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমার একটা ভালো এবং পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন আমরা আমাদের অ্যাসাইনমেন্টটি সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমাদের বলেছে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি কি বলেছিল, বলেছিল ব্যবসায় পরিবেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ, এই বিষয়ের উপর আমাদের লিখতে হবে। এবং আমাদেরকে কিন্তু তারা কিছু ধাপ বলে দিয়েছিল যে আমরা কি কি বিষয়ের উপরে লিখবো, অর্থাৎ এই হেডলাইনের আন্ডারে আমরা কিসের কিসের উপরে লিখবো। দেখো, প্রথমে আমাদেরকে বলেছিল ব্যবসায় পরিবেশের ধারণা সম্পর্কে লিখতে। তো দেখো, আমরা এখানে লিখে নিয়েছি ক নম্বরে ব্যবসায় পরিবেশের ধারণা। দেখো বন্ধুরা, ব্যবসায় পরিবেশের ধারণা কাকে বলে? আমরা ছোটবেলায় সবাই পড়েছিলাম যে পরিবেশ কাকে বলে, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে কি হয়, পরিবেশ গঠিত হয়, এবং ওই পরিবেশের যে সকল উপাদান আমাদের ব্যবসায়িক কার্যক্রমের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকেই আমরা কি বলি, ব্যবসায় পরিবেশ বলি। তো এখানে লিখে রেখেছি, দেখো ব্যবসায় পরিবেশ হলো একটি ব্যবসায়ীকে প্রভাবিত করে এমন সমস্ত বাহ্যিক এবং অভ্যন্তরীণ কারণগুলোর সমষ্টি। যেমন কি কি দেখো, যেমন কর্মচারী, গ্রাহকদের চাহিদা এবং প্রত্যাশা, পরিচালনা, ক্লায়েন্ট, সরবরাহকারী, মালিক, সরকার কর্তৃক কার্যক্রম, প্রযুক্তির উদ্ভাবন, সামাজিক প্রবণতা, বাজার প্রবণতা, অর্থনৈতিক সমষ্টি, প্রাকৃতিক অবস্থা ইত্যাদি। এই কারণগুলি ব্যবসায় এবং ব্যবসায় পরিস্থিতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সুতরাং পরিবেশের যেসব উপাদান ও অবস্থার মাধ্যমে ব্যবসায়ের ব্যবসায় পরিবেশ যে কোনো সবচেয়ে ব্যবসায়ী গুরুত্বপূর্ণ দিক। এবার দেখো, ব্যবসায় পরিবেশের উপর নির্ভর করে অনেক ধরনের ব্যবসায় গড়ে উঠেছে। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি, তাহলে এখানে বলতে পারি যে আমাদের দেশে পাট চাষ ভালো হয় বলে আমাদের দেশে কি পাট শিল্প গড়ে উঠেছে। আবার মধ্যপ্রাচ্যের দিকে তেলের খনি থাকায় সেখানে কি তেল শিল্প গড়ে উঠছে, এবং আমেরিকা প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকায় তারা প্রযুক্তি নির্ভর শিল্প গঠন করেছে বা শিল্প করছে। সুতরাং বলা যায় যে ব্যবসায় পরিবেশের উপর ভিত্তি করে নানা ধরনের ব্যবসায় সৃষ্টি হয়ে থাকে। এরপরে দেখো বন্ধুরা, এরপরে আমাদের এরপরের প্রশ্নে কি বলেছে, আমাদের বলেছে ব্যবসায় ব্যষ্টিক পরিবেশের যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে আলোচনা করতে। তো দেখো বন্ধুরা, এই যে ব্যষ্টিক শব্দটি, এই ব্যষ্টিক শব্দটি এসেছে ইংরেজি মাইক্রো থেকে, এবং এই যে মাইক্রো শব্দটি এটা হচ্ছে কি, এটার উৎপত্তিগতভাবে এটাকে একটা গ্রিক শব্দ মিক্রোস হতে এসেছে, যার অর্থ হচ্ছে কি ক্ষুদ্র। দেখো বন্ধুরা, ব্যবসায় পরিবেশের অপেক্ষাকৃত ক্ষুদ্র যেই উপাদানগুলো কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে এমন পক্ষগুলোকেই আমরা কি বলবো, ব্যষ্টিক পরিবেশ বলবো। আর দেখো বন্ধুরা, ব্যষ্টিক পরিবেশ কি করে, আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এবং দেখো বন্ধুরা, এই ব্যষ্টিক পরিবেশ সম্পর্কে অ্যাড্রিয়ান পালমার কি বলেন, তিনি বলেন ব্যষ্টিক পরিবেশ হলো সেসব উপাদান যা কোম্পানির উপর সরাসরি প্রভাব বিস্তার করে। দেখো বন্ধুরা, আমরা এই যে সংজ্ঞাগুলো আলোচনা করলাম ব্যষ্টিক পরিবেশের, এই সংজ্ঞাগুলো থেকে আমরা কি বলতে পারি, বলতে পারি উপরি উক্ত আলোচনা ও সংজ্ঞা হতে ব্যষ্টিক পরিবেশ সম্পর্কে আমরা নিম্নোক্ত ধারণাগুলো পাই। ধারণাগুলো কি কি দেখো, এই পরিবেশের অন্তর্গত হলো নিয়ন্ত্রণযোগ্য শক্তিসমূহ। দেখো বন্ধুরা, যেহেতু ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে বা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, সেই কারণে কি আমরা এই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য। এরপর দেখো আমাদের দুই নম্বরে কি বলা আছে, এই পরিবেশ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এরপরে কি বলা আছে, দেখো কোম্পানির উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের অপেক্ষাকৃত ক্ষুদ্র শক্তি হলো ক্ষুদ্র শক্তিগুলো নিয়ে ব্যষ্টিক পরিবেশ গঠিত হয়।
এবং দেখো বন্ধুরা, আমি একটা ছক আঁকার চেষ্টা করেছি। এরা সবাই হচ্ছে কি আমার প্রতিষ্ঠানের ব্যাস্টিক পরিবেশের উপাদান, অর্থাৎ কোম্পানি, তারপর হচ্ছে আমাদের সরবরাহকারী, মধ্যস্থ কারবারী, ক্রেতা, প্রতিযোগী এবং হচ্ছে কি জনগোষ্ঠী। এরা সবাই কি আমার ব্যবসায়িক কার্যক্রমের উপর সরাসরি প্রভাব বিস্তার করে। তো দেখো বন্ধুরা, কোম্পানির পণ্য বা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাস্টিক পরিবেশ প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এবং দেখো, এই যে আমরা যে একটা ছক দেখলাম, এই ছকের উপাদানগুলোই কিন্তু কি আমরা এখন আলোচনা করব। দেখো বন্ধুরা, প্রথমটা কি দেওয়া ছিল আমাদের কোম্পানি। দেখো, কোম্পানির কার্যাবলীর উপর ব্যবসায়িক কার্যক্রম অনেকাংশে নির্ভরশীল, তাই কোম্পানির প্রত্যেকটি বিভাগকে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কার্য পরিচালনা করতে হয়। কোম্পানি উচ্চ ব্যবস্থাপক সহ বিভিন্ন বিভাগকে, যেমন উৎপাদন, বিপণন, হিসাব ও গবেষণা ও উন্নয়ন বিভাগ ইত্যাদি, অর্থাৎ দেখো বন্ধুরা, এই কোম্পানির মধ্যে যে বিভাগগুলো থাকবে তাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগের মধ্যে একটা যোগসূত্র রাখতে হবে। এবার দেখো বন্ধুরা, আমাদের দুই নম্বর কি উপাদান ছিল, সরবরাহকারী। বন্ধুরা, সরবরাহকারীর দক্ষতার উপর কোম্পানির উৎপাদন ব্যবস্থা নির্ভরশীল। কাঁচামালের সরবরাহের ঘাটতি অথবা অতিরিক্ত সরবরাহ অথবা ত্রুটিপূর্ণ সরবরাহের কারণে উৎপাদিত পণ্যের মান খারাপ হলে পণ্য বিক্রি করা যায় না, ফলে কোম্পানির সুনাম দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যবসায়ীকে সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের প্রতি বিশেষ নজর দিতে হয়। সেগুলো হলো, সঠিক মানের পণ্য সরবরাহ করার সামর্থ্য আছে কিনা, সঠিক মূল্যে সরবরাহ করার নিশ্চয়তা, এবং সঠিক সময়ের মধ্যে মাল সরবরাহের নিশ্চয়তা, নিয়মিত পণ্য সরবরাহের নিশ্চয়তা এবং বাকিতে পণ্য সরবরাহের সামর্থ্য, সরবরাহকারী পণ্য সরবরাহের অভিজ্ঞতা ও দক্ষতা এবং সরবরাহকারীর উপর নিয়ন্ত্রণ। অর্থাৎ খেয়াল করে দেখো বন্ধুরা, যারা সরবরাহকারী থাকবে, সরবরাহকারী হচ্ছে যারা আমাদের প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহ করবে বা কাঁচামাল প্রোভাইড করবে, তাদেরকে আমরা কি বলি, সরবরাহকারী বলি। এখন এই সরবরাহকারীর কারণেও কিন্তু কি আমার ব্যবসায়িক কার্যক্রম অনেকভাবে প্রভাবিত হয়। অর্থাৎ মনে করো, আমার এখন পণ্যের বাজার চাহিদা রয়েছে, কিন্তু আমার যিনি সরবরাহকারী রয়েছে অর্থাৎ সাপ্লাইয়ার রয়েছে, তিনি কি করলো, আমাকে সময় মতো কাঁচামাল দিতে পারলো না। সময় মতো কাঁচামাল না পাওয়ার কারণে কি হবে, আমি পণ্যদ্রব্য উৎপাদন করতে পারবো না, এবং পণ্যদ্রব্য উৎপাদন না হলে আমার যে বাজার চাহিদা রয়েছে সেই বাজার চাহিদা আমি ধরতে পারবো না এবং আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। আবার সে যদি ত্রুটিপূর্ণ পণ্য আমাকে বা কাঁচামাল আমাকে সরবরাহ করে, তাহলে কি আমার পণ্যের মান খারাপ হয়ে যাবে, এবং আমার যদি পণ্যের মান খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কি আমার বাজারে যে সুনাম রয়েছে সুনামগুলো নষ্ট হয়ে যাবে, যেটা আমার ব্যবসার জন্য ক্ষতিকর। এবং এই কারণে কি করতে হবে, আমার সরবরাহকারী নির্বাচন করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং একটা প্রতিষ্ঠান চাইলে কিন্তু কি সে ভালো একজন সরবরাহকারী নিযুক্ত করতে পারে বা একজন ভালো সরবরাহকারী বাছাই করতে পারে। এরপর দেখো বন্ধুরা, এরপরে আমাদের ব্যাস্টিক পরিবেশের কি উপাদান রয়েছে, এরপর রয়েছে মধ্যস্থ কারবারি। বন্ধুরা, মধ্যস্থ কারবারি কাকে বলে দেখো, ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্ন ধরনের মধ্যস্থ কারবারি নিয়োজিত থাকে। এরা ক্রয় বিক্রয়ের সহায়তার জন্য ক্রেতাদের সাথে জড়িত থাকে। মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য সরবরাহ করে। কিছু মধ্যস্থ ব্যবসায়ী পণ্য সংরক্ষণ করে এবং উৎপাদনের স্থান থেকে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে পণ্যের পরিবহন। অর্থাৎ দেখো বন্ধুরা, আমাদের মধ্যস্থ কারবারি কাকে বলে, আমরা সবাই জানি যে উৎপাদনকারী এবং ভোক্তা এই দুটি পক্ষের মাঝখানে যারা থাকে তাদেরকেই আমরা মূলত কি বলি, মধ্যস্থ কারবারি বলি। আমরা এর পরের পয়েন্টে আসি। এর পরে দেখো কি উপাদান ছিল, ক্রেতা বা গ্রাহক। বন্ধুরা, কোম্পানির বিভিন্ন ধরনের ক্রেতা বা গ্রাহকের দ্বারা প্রভাবিত হয়, যার প্রত্যেকটি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যসমূহ বিবেচনা করে প্রত্যেকটা বাজারের জন্য আলাদা আলাদা ব্যবসায়িক কৌশল গ্রহণ করতে আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে। কারণ কি, খেয়াল করে দেখো, আমাদের ক্রেতা বা ভোক্তা যারা রয়েছে তাদের সবার বাজার চাহিদা কিন্তু একরকম না। তাদের সবার চাহিদা যেটি রয়েছে, তাদের যেই আকাঙ্ক্ষা রয়েছে, সেটা কিন্তু কি সবার একরকম নয়। এরপরে আমরা যদি আসি, দেখো আমাদের কি রয়েছে, প্রতিযোগী। প্রতিযোগীর মধ্যে এখানে আমরা কি লিখেছি, প্রতিটি কোম্পানিকে প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। যে বাজারে একই ধরনের উৎপাদকের সংখ্যা বেশি সেখানে প্রতিযোগিতাও কি তীব্র হয়। ব্যবসায়ীকে বাজারে টিকে থাকার জন্য সর্বদা প্রতিযোগীদের
দুর্বলতা সীমাবদ্ধতা খুঁজে বের করতে হয় এবং প্রয়োজনীয় ব্যবসায়িক কৌশল প্রণয়ন করতে হয়। অর্থাৎ দেখো বন্ধুরা, আমাদের ব্যবসায় যারা প্রতিযোগী থাকবে তারাও কিন্তু কি আমার ব্যবসায় পরিবেশের ব্যষ্টিক উপাদান, অর্থাৎ এদেরকেও কিন্তু কি আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি। এখন এদেরকে আমরা নিয়ন্ত্রণ যে করব, কিভাবে নিয়ন্ত্রণ করব, তাদের যেই দুর্বলতাগুলো রয়েছে বা তাদের যে একটা শক্তিমত্তার যে জায়গাটি রয়েছে সেই সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, সেই সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। যদি সেই সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকে তাহলেই কিন্তু কি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। এরপরে দেখো বন্ধুরা, আমাদের গ নাম্বার প্রশ্নে বা তিন নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে আলোচনা করতে। তো দেখো বন্ধুরা, আমরা এখানে লিখে রেখেছি যে সামষ্টিক শব্দটির ইংরেজি ম্যাক্রো, শব্দের বাংলা প্রতিশব্দ যা কি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে এবং এর অর্থ হলো বড় বা বৃহৎ। এবং ব্যষ্টিক পরিবেশ বলতে আসলে কি বোঝায় দেখো, যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি ব্যবসায়িক কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে, তাদের সম্মিলিত যেই প্রভাবের সমষ্টিকে আমরা কি বলি, সামষ্টিক পরিবেশ বলি। অর্থাৎ দেখো বন্ধুরা, আমরা পরিবেশের যেই সকল উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না অর্থাৎ অনিয়ন্ত্রণযোগ্য, তাদেরকেই আমরা কি বলবো, সামষ্টিক পরিবেশ বলবো। এবং দেখো, সামষ্টিক পরিবেশের উপর প্রভাব সৃষ্টিকারী শক্তিগুলো হলো জনসংখ্যাগত, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। এ সমস্ত উপাদান বাহ্যিক অনিয়ন্ত্রণযোগ্য শক্তি দ্বারা পরিচালিত হয়। এবং দেখো, এ সকল উপাদান কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন সুযোগের সাথে সাথে ঝুঁকিরও সৃষ্টি করে। অর্থাৎ আমাদের এই যে সামষ্টিক পরিবেশে যে উপাদানগুলো রয়েছে বা এই যে অনিয়ন্ত্রণযোগ্য যে উপাদানগুলো রয়েছে, এরা কি করে আমার ব্যবসায়ের জন্য অনেক সুযোগের সৃষ্টি করে, কিন্তু কি এর পাশাপাশি আমার ব্যবসায় ঝুঁকির পরিমাণটিও তারা কি করে, অনেক বেশি বাড়িয়ে তোলে। তো দেখো বন্ধুরা, এই সামষ্টিক পরিবেশ সম্পর্কে এই অ্যাড্রিয়ান পালমার সে কি বলেছে, সে যেই সংজ্ঞাটা প্রদান করেছে তা হলো, সামষ্টিক পরিবেশ সেই সকল উপাদানকে নির্দেশ করে যেগুলো প্রত্যক্ষ পরিবেশের বাইরে থাকা সত্ত্বেও সংগঠনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ এরা কি প্রত্যক্ষ পরিবেশ না, এরা প্রত্যক্ষ পরিবেশের বাইরে থাকে, কিন্তু এদের যেই কার্যক্রম রয়েছে এই কার্যক্রমগুলো আমরা আমাদের ব্যবসায় যেই প্রভাব বিস্তার করে সেটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি বা খেয়াল করতে পারি। তো দেখো বন্ধুরা, আমরা এতক্ষণ যে সামষ্টিক পরিবেশ সম্পর্কে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে আমরা কি বলতে পারি, দেখো উপরি উক্ত আলোচনা ও সংজ্ঞা হতে সামষ্টিক পরিবেশের নির্মুক্ত সংজ্ঞাগুলো, যা সামষ্টিক পরিবেশ সম্পর্কে আমরা নির্মুক্ত ধারণাগুলো পেতে পারি সেগুলো কি কি, দেখো সামষ্টিক পরিবেশের অন্তর্গত হলো বাহ্যিক ও অনিয়ন্ত্রণযোগ্য শক্তিসমূহ। অর্থাৎ দেখো, এই সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কি একটা বাহ্যিক উপাদান এবং এগুলো নিয়ন্ত্রণযোগ্য নয়। এরপর দেখো, এই পরিবেশ কোম্পানির জন্য ঝুঁকি ও সুযোগ উভয়ই সৃষ্টি করতে পারে। এবং দেখো, কোম্পানির উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের বৃহৎ শক্তিগুলো নিয়ে সামষ্টিক পরিবেশ গঠিত হয়। এবং দেখো বন্ধুরা, এই যে আমি একটা চিত্র এঁকে দিয়েছি, এটা হচ্ছে কি আমাদের ব্যবসায় সামষ্টিক পরিবেশের চিত্র। যেমন দেখো, এই যে জনসংখ্যাগত শক্তিসমূহ, অর্থনৈতিক শক্তি, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, সাংস্কৃতিক, এগুলো সবই হচ্ছে কি আমাদের ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উদাহরণ এবং এগুলো আমরা চাইলেও কি করতে পারি না, কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। তো দেখো বন্ধুরা, এখন আমরা কি করব, আমাদের এই সামষ্টিক পরিবেশের যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আমরা একে একে করে আলোচনা করব। প্রথমে আমরা আসি দেখো জনসংখ্যাগত পরিবেশ বা জনসংখ্যাগত উপাদান যেটা, সেটা আমাদের কি বলা আছে, দেখো ব্যবসায় করার পূর্বে ব্যবসায়ীরা জনসংখ্যা সম্পর্কিত যে সমস্ত বিষয় জানা প্রয়োজন বা বিবেচনা করা উচিত তা হলো, জনসংখ্যা বৃদ্ধি, জনগণের বয়স কাঠামো পরিবর্তন, পারিবারিক জীবনধারার পরিবর্তন, জনসংখ্যার ভৌগোলিক পরিবর্তন, শিক্ষা ও পেশা এবং বৈচিত্র্য বৃদ্ধি। কারণ খেয়াল করে দেখো বন্ধুরা, জনসংখ্যা একটা নির্দিষ্ট এলাকার বা নির্দিষ্ট এরিয়ার বা নির্দিষ্ট দেশের জনসংখ্যা কেমন হবে বা জনসংখ্যার জনগণের চাহিদা কেমন হবে, এটা কিন্তু কি কখনোই কোনো ব্যবসায়ী চাইলে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ একটা ব্যবসায়ীর পক্ষে একটি এলাকার জনসংখ্যা নিয়ন্ত্রণ করা বা জনসংখ্যার
জনসংখ্যার যে জীবনধারার মান রয়েছে সেটা নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব না। যে কারণে এই জনসংখ্যাগত পরিবেশ এটা হচ্ছে কি আমাদের ব্যবসায়ের অনিয়ন্ত্রণযোগ্য একটা উপাদান। এরপর যদি আমরা আসি দেখো দুই নম্বরে কি আছে, অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের এখানে কি বলা হয়েছে, কোনো ব্যবসায় স্থাপনের পূর্বে ব্যবসায়ীকে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলো জানতে হবে। কি কি বিষয় জানতে হবে দেখো, আমাদের আয়ের যেই পরিবর্তন রয়েছে সেই আয়ের পরিবর্তন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতি, ব্যাপক বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ইত্যাদির কারণে ক্রেতার অবস্থার পরিবর্তন হতে পারে। আবার বৈদেশিক ঋণের কারণেও দেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও ক্রেতার ক্রয় ক্ষমতা কমতে পারে, ফলে ক্রেতার প্রকৃত আয় হ্রাস বৃদ্ধির উপর তার ক্রয় ক্ষমতা নির্ভর করবে। অর্থাৎ দেখো বন্ধুরা, আমরা যখন কোনো ব্যবসায় স্থাপন করবো বা ব্যবসায় কার্যাবলী সম্পাদন করব, তখন কিন্তু কি আমাদের মুদ্রাস্ফীতি, তারপরে যে আমাদের বেকারত্ব, অর্থনৈতিক যে অনিশ্চয়তা, বৈদেশিক ঋণের পরিমাণ কেমন আছে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা কেমন রয়েছে, এই সকল দিক বিবেচনা করে এরপরে কি করতে হবে, আমাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে। কারণ অর্থনৈতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশের যে সকল উপাদান রয়েছে তারা কি করে আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে ব্যাপকভাবে প্রভাবিত করতে সমর্থ হন। এরপর দেখো বন্ধুরা, আমাদের অর্থনৈতিক পরিবেশের আরো কি কি উপাদান রয়েছে। এরপর আমাদের রয়েছে ভোক্তাদের ব্যয়ের ধরন। আর দেখো, সময় এবং আয়ের পরিবর্তনের ফলে ভোক্তাদের ভোগের পরিবর্তন হয়, ক্রেতাদের আয়, জীবনযাত্রার মান, সুদের হার, সঞ্চয়, ঋণ ইত্যাদি মানুষের ভোগের উপর প্রভাব বিস্তার করতে পারে। বিভিন্ন চলমান পরিস্থিতি ও মানুষের মানসিকতার পরিবর্তনের কারণে ভোক্তাদের ভোগ ও ব্যয় অভ্যাসের যে একটা পরিবর্তন হয়, এই পরিবর্তনটাও কি আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। এবং এই উপাদানগুলো আমরা আমাদের যেই ব্যবসায়িক কার্যক্রম রয়েছে সেই ব্যবসায়িক কার্যক্রমের উপরে প্রভাব বিস্তার করে। এরপর যদি আমরা আসি দেখো, এরপর কি দেওয়া আছে, সঞ্চয়ের হার এবং ঋণের প্রাপ্যতা। দেখো, সঞ্চয়ের প্রবণতা, ঋণের প্রাপ্যতা, বাকিতে পণ্য ক্রয় বিক্রয় ইত্যাদি ভোক্তাদের ক্রয় আচরণকে প্রভাবিত করে। ভোক্তাদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পেলে ভোগের পরিমাণ কম হয়, আবার যদি ঋণের সহজলভ্যতা হয় তখন কি আমাদের ভোগের পরিমাণটা বৃদ্ধি পাবে। এবং দেখো, এই যে ঋণ পাওয়া এবং না পাওয়ার সাথে সাথে কিন্তু কি আমাদের পণ্য ক্রয় করা বা না করার একটা সম্পর্ক রয়েছে যা আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে। তো দেখো বন্ধুরা, আমাদের এই সামষ্টিক পরিবেশের আরও একটি উপাদান রয়েছে, সেটি হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের এখানে কি লেখা আছে দেখো, প্রাকৃতিক পরিবেশ নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি ব্যবসায়ীকে খেয়াল রাখতে হয়। কোন কোন বিষয়গুলো দেখো, কাঁচামালের ক্রমহ্রাসমান স্বল্পতা, এটার মধ্যে কি বলা হয়েছে দেখো, পৃথিবীতে প্রাপ্ত কাঁচামাল সমূহকে তিন ভাগে ভাগ করে বিবেচনা করা হয়। কিছু আছে যার সরবরাহ অসীম, আবার কি কিছু কাঁচামাল আছে যেগুলো অসীম হলেও বৃদ্ধিযোগ্য, এবং কি কিছু কাঁচামাল আছে যেগুলো অসীম কিন্তু বৃদ্ধিযোগ্য নয়। বায়ু পানিকে অসীম বলা হলেও বর্তমানে দূষণমুক্ত বায়ু এবং পানি নিয়ে কথা হচ্ছে। আবার দেখো, বনজ সম্পদ বনায়নযোগ্য হলেও এর কিন্তু কি কিছু সীমাবদ্ধতা রয়েছে। এবং আবার দেখো, তেল, খনিজ পণ্য এবং কি আমাদের যে গ্যাস ইত্যাদি সম্পদের কি সীমাবদ্ধতা রয়েছে। তাই কাঁচামালের স্বল্পতা ব্যবসায়িক কার্যক্রমকে কি প্রভাবিত করে। অর্থাৎ দেখো, এই যে গ্যাস বলি বা খনিজ সম্পদ বলি বা যেই সকল প্রাকৃতিক সম্পত্তিগুলো রয়েছে এগুলোর যে প্রাপ্যতা, এটার উপরেও কিন্তু কি আমাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো প্রভাবিত হয়। এরপরে দেখো বন্ধুরা, আমাদের প্রাকৃতিক পরিবেশের আরও একটি উপাদান কি রয়েছে, হচ্ছে শক্তি সম্পদের ব্যয় বৃদ্ধি। দেখো বন্ধুরা, বর্তমান সভ্যতার প্রায় সকল কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শক্তি সম্পদ জড়িত থাকে। ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন থেকে শুরু করে বন্টন পর্যন্ত এই শক্তি সম্পদের প্রভাব বিস্তার করেছে। যেমন তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে এর প্রভাব পড়েছে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। এখন তেলের বিকল্প হিসাবে সৌরশক্তি এবং কি পারমাণবিক শক্তি ইত্যাদি ব্যবহারের একটা প্রচেষ্টা চলছে। এবারে দেখো বন্ধুরা, আমাদের সামষ্টিক পরিবেশের এরপরে কি উদাহরণ রয়েছে, বা দেখো প্রযুক্তিগত পরিবেশ।
বন্ধুরা প্রযুক্তিগত পরিবেশের ব্যাপারটা যদি খেয়াল করি, দেখো প্রযুক্তিগত বিষয় বিশ্লেষণের জন্য ব্যবসায়ীকে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হয়। নিম্নোক্ত কি কি বিষয় দেখো, প্রযুক্তির পরিবর্তনের দ্রুততা। দেখো বন্ধুরা, প্রযুক্তির পরিবর্তনের দ্বারা মানুষের জীবনযাত্রার গতিকে পরিবর্তন করেছে। বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে ইমেইল, ইন্টারনেট, ফ্যাক্স, মোবাইল ফোন ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রযুক্তির উন্নয়নের ফলে পুরাতন পণ্যের চাহিদা লুপ্ত হয় এবং কি নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে। বাজারে টিকে থাকার জন্য ব্যবসায়ীকে এইসব পরিবর্তন সম্পর্কেও কি জানতে হবে। যেমন দেখো বন্ধুরা, এই যে প্রযুক্তির যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলেও কিন্তু কি আমাদের যে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, এই ব্যবসায়িক কার্যক্রমগুলো প্রভাবিত হয়। কীভাবে প্রভাবিত হয় দেখো বন্ধুরা, আমাদের এই প্রযুক্তির কারণে আমাদের জীবনযাত্রার মান কিন্তু উন্নত হচ্ছে, এবং এই জীবনযাত্রার মান উন্নত হওয়ার কারণে আমাদের পুরাতন যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু প্রায় অচল হয়ে যাচ্ছে। যেমন আমরা রেডিওর কথা বলতে পারি, এখনকার দিনে কিন্তু কি খুব কম মানুষই আছে যারা রেডিও কিনে। কারণ কি, এখন যদি কেউ চিন্তা করে যে রেডিওর ব্যবসা দিয়ে সে ব্যবসায়িক সফলতা অর্জন করবে, এটা কিন্তু কি কখনোই সম্ভব না। এরপর দেখো কি দেওয়া আছে, উদ্ভাবনী শক্তি। প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও উন্নত মানের প্রযুক্তি সৃষ্টি হতে পারে। বর্তমানে সৌরশক্তি, ক্যান্সারের ঔষধ, উড়ন্ত গাড়ি, শীতাতপ নিয়ন্ত্রিত নগরী ইত্যাদি আবিষ্কারের চেষ্টা চলছে। এইসব আবিষ্কারের ফলে ভবিষ্যতে ব্যবসায়ীর ক্ষেত্রে একটা কি হবে, একটা যুগান্তকারী বা একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের কি ব্যবসায়ীর ক্ষেত্রে আসতে পারে। এরপরে দেখো বন্ধুরা, আমাদের সামষ্টিক পরিবেশের এরপরে কি উপাদান রয়েছে, রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি ব্যবসায়ীকে সজাগ থাকতে হয়। কি কি বিষয় দেখো, ব্যবসায় নিয়ন্ত্রণকারী আইন ও অধ্যাদেশ। দেখো ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের প্রচলিত আইন কানুন এবং নিয়ন্ত্রণকারী সংস্থা সাধারণত কোম্পানিগুলোকে একে অন্যের হাত থেকে রক্ষা করে। এবং দেখো ব্যবসায়িক অসাধুতা থেকে ক্রেতাকে রক্ষা করা এবং ব্যবসায়িক কার্যক্রমের ক্ষতিকর দিক থেকে সমাজকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় আইন ও অধ্যাদেশ জারি করে। এবার দেখো বন্ধুরা, আমাদের সরকারি সংস্থার ভূমিকা। সরকারি আইন কানুন তদারকি ও বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি সংস্থা রয়েছে যাদের ভূমিকা ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে। এরপরে দেখো বন্ধুরা, খেয়াল করি আমরা কি বলেছে, জনস্বার্থকারী কোম্পানির সংস্থা বৃদ্ধি। আর দেখো এই সংস্থাগুলো ভোক্তাদের অধিকার, মহিলাদের অধিকার, নাগরিক অধিকার, সংখ্যালঘুদের অধিকার ইত্যাদি প্রতিষ্ঠার জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছে। ফলে কোম্পানিগুলোকে এই সকল সংস্থার কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হয়। অর্থাৎ দেখো বন্ধুরা, আমাদের যে রাজনৈতিক পরিবেশ রয়েছে এটাও কিন্তু কি আমাদের সামষ্টিক পরিবেশের একটা উপাদান, যেটা আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে এবং পরোক্ষভাবে প্রভাবিত করে বিধায় আমরা এটাকে কি করতে পারি না, কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। এবং নিয়ন্ত্রণযোগ্য উপাদান নয় বলেই আমাদের কি এই পরিবেশগুলো সম্পর্কে অনেক বেশি সজাগ এবং অনেক বেশি সতর্ক থাকতে হয়। এরপরে দেখো বন্ধুরা, আমাদের ঘ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, বলেছে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদান সমূহের প্রভাব বর্ণনা করতে বলেছে। এবং এইখানে আমাদের বলে দিয়েছে দেখো আমাদের কি কি করতে হবে, আমাদের এখানে অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনগত পরিবেশের যেই প্রভাবগুলো রয়েছে এই পরিবেশগুলোর প্রভাব আমাদের বর্ণনা করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। তো আমরা এটাই করব। দেখো আমরা প্রথমে একটু লিখে নিয়েছি, দেখো একটা ব্যবসা সংগঠন মূলত কতগুলো উপাদান বা বিষয়ের সাথে সম্পর্কিত। মানবিক উপাদানের মধ্যে মালিক, ব্যবস্থাপক, শ্রমিক কর্মী, এবং বস্তুগত উপাদানের মধ্যে কি পুঁজি, যন্ত্রপাতি, কাঁচামাল, বাজার ইত্যাদি গুরুত্বপূর্ণ। এই সকল উপকরণের প্রাপ্যতা নিঃসন্দেহে পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। তাই যে কোনো দেশের ব্যবসায় এর পরিবেশের উপাদান সমূহের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়ে থাকে। এবং নিচে আমরা কি করব, এই পরিবেশগুলো সম্পর্কে সংক্ষেপে ছোট্ট করে একটু আলোচনা করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমাদের অর্থনৈতিক পরিবেশ কিভাবে ভূমিকা রাখে। দেখো কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক নীতি, বাণিজ্য চক্র, অর্থনৈতিক সম্পদ
ইত্যাদির উপর ভিত্তি করে যে পরিবেশ গঠিত হয় তাকেই আমরা মূলত কি বলি, অর্থনৈতিক পরিবেশ বলি। এবং দেখো, এই অর্থনৈতিক পরিবেশের মধ্যেও কিন্তু কিছু উপাদান রয়েছে যা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে যে সিদ্ধান্ত গ্রহণ সেটাকে প্রভাবিত করে। যেমন দেখো, প্রথমে কি বলা আছে, মূলধন প্রাপ্তি। মূলধন বা অর্থ ব্যবসায়ের প্রাণ। ব্যবসায় গঠন ও পরিচালনার জন্য প্রত্যেক ক্ষেত্রেই পুঁজি বা মূলধনের প্রয়োজন হয়। একটা দেশের এই মূলধন জনগণের আয়, সঞ্চয়, মূলধন বিনিয়োগ ইত্যাদির উপর নির্ভরশীল। এছাড়া দেশের ব্যাংক ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, মুদ্রা ও ঋণ সরবরাহ পরিস্থিতি সর্বোপরি দেশের অর্থনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এরপর দেখো বন্ধুরা, আমাদের রাজনৈতিক পরিবেশের এখানে কি বলা হয়েছে, বলা হচ্ছে রাজনৈতিক পরিবেশ হলো একটি দেশের রাজনৈতিক পরিস্থিতি, যেমন দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা ভাবনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিত হয়ে যে পারিপার্শ্বিকতা সৃষ্টি হয় তাকেই আমরা কি বলি, রাজনৈতিক পরিবেশ বলি। এবং দেখো, এই রাজনৈতিক পরিবেশ কিসেরভাবে বা কেমনভাবে আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে, আমরা এখানে লিখে রেখেছি ব্যবসায়িক বান্ধব নীতিমালা। দেখো বন্ধুরা, আমাদের বর্তমানে বিশ্বায়নের যুগে কোনো দেশই সরকারের ব্যবসায় বান্ধব নীতিমালা, যেমন শিল্প নীতি, বাণিজ্য নীতি, আমদানি নীতি, রপ্তানীতি ইত্যাদি ছাড়া কার্যকর হতে পারে বা কার্যকর হয় না। এক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশের বিভিন্ন উপাদান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার দেখো বন্ধুরা, কি বলা আছে, আইনগত পরিবেশ। এখানে কি বলা আছে, দেখো আইনগত পরিবেশ, একটি দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, আন্তর্জাতিক আইন, ভোক্তা আইন, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং সুরক্ষা আইন মিলিত হয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকেই আমরা মূলত কি, আইনগত পরিবেশ বলি। এবং দেখো, আইনগত পরিবেশ কিভাবে আমাদের ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে, যেমন অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেখো, বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সর্বত্র এলাকায় ব্যবসায় গড়ে ওঠার অনুকূল ক্ষেত্র। এবং দেখো, আইন শৃঙ্খলা পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। এরূপ পরিস্থিতি দেশের রাজনৈতিক, সামাজিক ও আইনগত পরিবেশের উপাদান দ্বারা প্রভাবিত হয়। একটা দেশের পর্যটন শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো বন্ধুরা, এতক্ষণ আমরা যে অ্যাসাইনমেন্টটি সমাধান করলাম সেটা ছিল কি, আমাদের 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য বা শিক্ষার্থী বন্ধুদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের তৃতীয় যেই অ্যাসাইনমেন্টটি ছিল সেই অ্যাসাইনমেন্টের সমাধান। এই ক্লাসটি এখন আমরা দেখতে পাচ্ছি টেকনিক ইজি এডুকেশন নামের একটা ইউটিউব চ্যানেলে। এবং দেখো বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু কি, তোমরা আমাদের অন্য সকল যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের অ্যাসাইনমেন্টের সকল ক্লাসগুলো কিন্তু কি তোমরা আমাদের এই চ্যানেলে দেখতে পাবে। এবং এর পাশাপাশি তোমরা আরও জানো যে আমাদের আরও বেশ কয়েকটি চ্যানেল রয়েছে, যেমন টেকনিক ইজি এডুকেশন MCQ, টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, সুমন রেজা। তোমরা চাইলে কি করতে পারো, ওই চ্যানেলগুলোতেও ঘুরে আসতে পারো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।